কাকরখালি যাচ্ছিলাম আর এই বাসটা আসছিল, আমি বড়বাজার থেকে উঠলাম আর এই গাড়িটা এনার গায়ে ধাক্কা মেরেছে আর কি, সরাসরি সরাসরি ধাক্কা মেরেছে এই গাড়িটার গায়ে। এই হচ্ছে ব্যাপার। তুমি কি বাসের ভেতরে ছিলে? হ্যাঁ বাসের ভিতরে ছিলাম, আমার মাথায় লেগেছে। ড্রাইভারেরই ভুল। কোন বাসে? এই বাসটারই ভুল। সরকারি বাসের ড্রাইভারই ভুল। কতজন আহত হয়েছে এখন? প্রায় 45 জন আহত হয়েছে মিনিমাম। হঠাৎ দেখলি দুম করে একটা আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে দেখলাম দুটো বাসের সংঘর্ষ। নিচে নেমে এসে সবাইকে ডেকে, আমাদের স্থানীয় যারা আছে না সবকে ডেকে, পাড়ার ছেলেরা সব এসে সব ইয়ে করলাম। যেটুকু দেখলাম এই গাছ মানে বাসটার মানে ড্রাইভারের শুধু আজকের ঘটনা নয়, দীর্ঘদিনে এরা খুব মানে ধামাখালি। আমি পেছন থেকে দেখি, আমি বললাম যে এই ধামাখালি আপনাদের ওই মানে মালঞ্চর এদিকে যে বাসগুলো খুব রাফ চালায়, খুব রাফ চালায়। আমাদের বারুন্দা দিয়ে দেখা যাচ্ছিলো দুটো গাড়ি আসছিলো নর্মালি, আসাতে ইনি এই এই দিক চেপে দিয়েছে, দেখাতে ধুম করে আওয়াজ লেগেছে। এই ড্রাইভারেরই বিশেষ করে লেগেছে, পা আটকে গেছিলো, ওনাকে বার করা হয়েছে। এমনি ওনার কোনো অসুবিধা হয়নি, কিন্তু চেক আপের জন্য পাঠানো হয়েছে। আর এই ড্রাইভারেরটা জানি না, বাদবাকি সবার নাক মুখ ফেটেছে, কেউ মরেনি। কিন্তু এই রোডে এই নিয়ে অনেকবার, আজকে সকালেও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কিছুদিন আগেও হয়েছিল S12 থেকে। মানে অস্বাভাবিকভাবে সরকারি বাস তো অস্বাভাবিকভাবে চলে, মানে গায়ে মানে উঠিয়ে দেবে এরকম ব্যাপার।